আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আর্তাব স্টার ইউটিউব চ্যানেল এবং আমি আর্তাব স্টার ইউটিউব চ্যানেল থেকে মঞ্জুরুল হক বলছি। আপনারা অনেকেই আমার আগের ভিডিওগুলো দেখছেন, যেগুলোয় লেখা আছে, মানে বলা আছে যে 15 থেকে 20 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের আবেদনের ফলাফল আসবে। এখন ওইটা ছিল আনুমানিক, এবং আজকে আমরা যেই ভিডিওটা যেই সম্পর্কে বানাচ্ছি সে তার মেইন টপিক হচ্ছে আমাদের পুনর্নিরীক্ষণের আবেদনের ফলাফল কবে দিবে। এইটা চূড়ান্ত না হলেও আমাদের কথা এবং আমাদের সোর্স অনুযায়ী আংশিক 99% মানে সত্য। এখন দেখার বিষয় যে বোর্ড কর্তৃপক্ষ থেকে কবে এটার ডিক্লিয়ারেশন দেয়। আজকে আমরা আপনাদের যদি বলি যে 12ই জুন আপনাদের পুনর্নিরীক্ষণের আবেদনের ফলাফল ঘোষণা করা হবে, সেটা বেশিরভাগ লোকই মনে করবেন যে কেউ বলল না, আপনি বলছেন আগে আগে। সেহেতু আমি বলতে চাচ্ছি যে আপনাদের কাছে প্রেরণ করার মতো কিছু প্রমাণ আমার কাছে আছে যে 12 তারিখে এই পুনর্নিরীক্ষণের আবেদনের ফলাফল বেরোবে। এরকম কিছু তথ্য প্রমাণ আমার কাছে আছে যেটা আমি এখন আপনাদের কাছে প্রেরণ করব, এবং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলেই কি 12 তারিখ 12ই জুন দিবে নাকি। এবং আমি আপনাদের সবকিছু বুঝিয়ে দিব যে কি কারণে হবে এবং কেন হবে। সর্বোচ্চ হইলে দেখা যাচ্ছে 11 আর 12 বা 12 হওয়ার কথা, মানে 12 অফিসিয়ালি না বললেও কিছু কিছু জায়গায় 12 বলা হয়েছে। যেমন হচ্ছে এই যে আজকে 19 তারিখ ছিল, মানে আগামী গতকাল ছিল 19 তারিখ, আজকে 20 তারিখ, সেই হিসেবে 20 তারিখ থেকে আমাদের খাতা দেখা শুরু করার কথা। এখন যখন সাংবাদিকরা গিয়েছে শিক্ষা অফিসে, তখন একজন বলছে যে এরকম আমাদের 11-12 তারিখে আমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। এখন তার মধ্যে আমরা দেখছি যে কিছু প্রমাণ তার সাথে মিলে যাচ্ছে, এই কারণে আমরা বলতে পারছি যে 12ই জুন আসলেই রেজাল্ট দিবে। তার প্রথম কারণ আমরা দেখাচ্ছি যে সাপোজ আপনি যদি ভাবেন যে গত বছর কবে রেজাল্ট দিছিল, এই যে গত বছর অর্থাৎ 23 সালে আপনার 29 তারিখে শুরু হয়েছিল এবং 4 তারিখে শেষ হয়েছিল, 4 তারিখে শেষ হয়েছিল। এবার 4 তারিখ থেকে যদি আমি ফলাফল যেদিন দিছে তার হিসেব করি, 28 তারিখ 28 তারিখে দিছে, সেই সেটা হিসেব করলে আমরা পাচ্ছি 24 দিন মতো। এবং এই 24 দিনে পরে এই ফুল রেজাল্ট শিটটা বোর্ডের ওয়েবসাইটে প্রেরণ করা হয়েছে। এখন এটা আপনাদের নোটিশ বোর্ড চেক করে দিলেও আপনারা পেয়ে যাবেন যে নোটিশ বোর্ড এই জায়গায় লেখা আছে যে কোথায় এই জায়গা লেখা আছে, এই উপরে 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 ফলাফল, তারপরে পুনর্নিরীক্ষণ, যে পুনর্নিরীক্ষণ আবেদন 28-7-23, এবং তার ফলাফল দিছে এই যে 28-8-23। অর্থাৎ ওই জায়গায় যে 28 তারিখে নোটিশটা দিয়েছে এবং 29 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত চলছে, অর্থাৎ আমরা 5 তারিখ থেকে ধরবো, 5 তারিখে ধরলে হিসেব আসে 24 দিন, এবং 24 দিন পরেই আমাদের এই খাতা দিছিল, মানে খাতার ফলাফল দিছিল। এবং এই বছরের যে নীতিমালা, অর্থাৎ আমরা যে 24 সালে একটা ভর্তির নীতিমালা পাইছি, সেই নীতিমালা অনুযায়ী এখানে লেখা আছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোর্ড প্রতি বছর পরীক্ষা নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগ বরাবর ভর্তির আবেদন ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংশ্লিষ্ট শিডিউল বিষয়ে প্রেরণ করবে এবং প্রতি বছরই তার বিজ্ঞপ্তি জারি করবেন। ঠিক আছে, এই সম্পর্কে 6.0 লেখা আছে, এবং আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি যে ছবিতে স্পষ্ট ওই 6.8 যে লেখা আছে, একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা 2024-এর নীতি 6.2 অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু হওয়ার শিডিউল, এটা হচ্ছে আসলে শিডিউল। আমরা যে 26 তারিখ থেকে বলছে চূড়ান্তভাবে জানতে পারছি যে ভর্তি শুরু হবে, এবং 26 থেকে 11 পর্যন্ত, মানে 26 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আমাদের এই আবেদনটা চলবে, তারপরে 11
11 তারিখ শেষ হয়ে গেল, 12 তারিখ থেকে শুরু হবে হচ্ছে আবেদনের যাচাই। পুনর্নিরীক্ষণের ফলাফলে পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ এবং পছন্দক্রম পরিবর্তনের সময়। অর্থাৎ এই জায়গায় সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে এই জায়গায় লিখছে যে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে 12 তারিখ 13 তারিখ এটা ডেট, অথবা 12 তারিখে তো তাদের রেজাল্ট দেওয়াই লাগবে। যদি 12 তারিখে রেজাল্ট না দেয় তাহলে আপনি পুনর্নিরীক্ষণের ফলাফলে যাতে পরিবর্তন হবে তারা কেমনে হচ্ছে আবেদনটা করবে, এই হিসেব করেই বলা যাচ্ছে যে 12 তারিখেই আমাদের রেজাল্টটা দিব এবং 12 আর 13 তারিখে যারা পুনর্নিরীক্ষণের ফলাফলে পরিবর্তিত হবে অর্থাৎ যারা একদমই ফেল করছে তার থেকে পাশ হবে তারা এই দিনকে তাদের ফলাফল মানে তাদের আবেদনটা করতে পারবে, আর যারা আবেদন করে ফেলছেন তারা তারা পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন। পছন্দক্রম অর্থাৎ আপনি কোনো কলেজকে 1 নম্বরে দিছেন অ্যান্ড আপনার মনে হচ্ছে কি যে আপনি যেটা 2 নম্বর দিয়েছেন সেটা আপনার 1 নম্বর দিলে ভালো হয়, সেক্ষেত্রে আপনি 2 নম্বরটাকে 1 নম্বর, 1 নম্বরটাকে 2 নম্বর করতে পারবেন। এটার ডেটও 12-13, মানে 12 থেকে 13 এই 2 দিন টাইম দিয়েছে। এবং তারপরে সুস্পষ্টভাবে লেখা 14 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিস এবং কল সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর এখানে এটাও লিখে দিয়ে আছে যে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হবে 23/6/24 রবিবার রাত 8টায় এবং নিশ্চয়নের ডেট, অর্থাৎ আপনি যদি প্রথম পর্যায়ে ফলাফল পছন্দ করেন অর্থাৎ প্রথম পর্যায়ে যেই কলেজগুলো আসছে তার মধ্যে আপনি যদি যে কোনো একটা নিতে চান এবং পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে আপনি নিশ্চয়নের জন্য যে 325 টাকা দিতে হবে সেই 325 টাকা প্রেরণ করতে পারবেন ফলাফল প্রকাশ থেকে পরবর্তী 29 তারিখ শনিবার রাত 8টা পর্যন্ত, এবং তারপরের থেকেই পরের দিন থেকেই শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ের আবেদন যা হবে 30/6/24 রোববার থেকে মঙ্গল রোববার থেকে শুরু হবে এবং মঙ্গলবার রাত 8টা পর্যন্ত হবে। এমন করে আমাদের প্রক্রিয়া চলবে। এই এইটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে আমরা অন্য ভিডিওতে বলবো, আসলে আমি প্রমাণ করার জন্য এতক্ষণ পড়ছিলাম, এখন এটা বাদ দিলাম। বাদ দিলে আপনি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ প্রমাণ হিসেব করলে আসলেই আমাদের 12 তারিখে ফলাফল দিবে, এটা আপনারা শিওর থাকতে পারেন এক প্রকার। শুধুমাত্র বোর্ডের কর্তৃপক্ষের কাছ থেকে একটা নোটিশ পাওয়ার অপেক্ষা, এই নোটিশটা পাইলেই আপনারা শিওর হয়ে যেতে পারবেন যে আসলেই আপনার ফলাফলটা 12 তারিখে দিবে। কারণ ওই জায়গায় সুস্পষ্টভাবে আপনি দেখলেন না লেখা রয়েছে যে পুনর্নিরীক্ষণের আবেদন যারা শুধুমাত্র পুনর্নিরীক্ষণের আবেদনের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে ওই 12 এবং 13 তারিখ। সেজন্য আমি সম্পূর্ণভাবে বলছি যে 12ই জুন আপনাদের 2024 SSC এর পুনর্নিরীক্ষণের ফলাফল দিবেন। এবং এই সম্পর্কিত আরও তথ্য সংগ্রহ করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে, এবং আগামীতে আমরা যে শিডিউলটা দিছে ওই সম্পর্কে বিস্তারিতভাবে আরও আলোচনা করব। এবং এই সম্পর্কে আপনারা জানতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। We'll be right back.